নমস্কার বন্ধুরা, গুড়িয়া সংসার উইথ অ্যাডভেঞ্চারে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব তন্দুরি রুটি, আটা তন্দুরি রুটি। বন্ধুদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটিকে একটু স্কিপ করবেন না, আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন। সবার প্রথমে আমি আটাটাকে মেখে নেব। এখানে আমি 250 গ্রাম আটা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এর মধ্যে ময়দাও মিক্স করতে পারেন। তো দিয়ে দেবো এখানে 1 টিস্পুন চিনি, আর স্বাদ মতো লবণ। এখানে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ সোডা, আর এখানে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার 1 চামচ। সমস্ত কিছুকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ টক দই, দিয়ে ভালো করে আবারও হাত দিয়ে একটু মিশিয়ে নেব। তারপর অল্প অল্প জল দিয়ে একটা ভালো সফট ডো আমি তৈরি করে নেব। তো এখন আমার একটা ডো বানানো হয়ে গেছে। তো ডোটা আরও ভালো করে আমি নরম করে মেখে নেব। তার জন্য দেখুন হাত দিয়ে ভালো করে প্রেস করে করে ডোটাকে সফট বানিয়ে নিচ্ছি। তো এর উপরে আমি এখন একটু তেল লাগিয়ে নেব। সাদা তেল নিয়ে হাতে করে দিয়ে উপরের সাইডটা ভালো করে লাগিয়ে দিলাম, যাতে না ড্রাই হয়ে যায়। প্লেট দিয়ে ঢাকা দিয়ে দেব 1 ঘন্টার জন্য। তো ফিরে এলাম 1 ঘন্টা পরে। আপনাদের হাতে সময় যদি না থাকে তাহলে কিন্তু এই ডোটাকে 1/2 ঘন্টাও চাপা দিয়ে রেখে দিতে পারেন রেস্টের জন্য। এখন আমি ডোটা থেকে লেচি কেটে নেব। তো লেচিটা যেমন রুটি বানাই আমরা সেইভাবে লেচিটা কেটে নেব। আমি এখানে 4টে লেচি হয়েছে। তো ভালো করে হাত দিয়ে গোল করে নিয়েছি। এরপর আমি যেমন রুটি বানাই তেমনই রুটি বানিয়ে নেব। তো এখানে আমি শুকনো আটা বা তেল শুধু ব্যবহার করব না, হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে রুটিটাকে বেলে নেব গোল করে। তারপরে উপরের পিঠটায় অল্প একটু সাদা তেল দিয়ে দেব, একটু টেস্টটাকে ভালো করার জন্য। একটু কালো জিরে আর অল্প একটু ধনেপাতা কুচি উপরে দিয়ে আবারও ভালো করে প্রেস করে দেব। এই কালো জিরে আর ধনেপাতাটা যদি উপর থেকে এরকম তন্দুরি রুটির উপরে দেওয়া হয় তাহলে কিন্তু খুব ভালো লাগবে খেতে। তারপর এই উল্টো পিঠটাতে আমি জল নিয়ে ভালো করে লাগিয়ে দেব, যাতে তাওয়ার মধ্যে ভালোভাবে চিপকে থাকে। তো একটা লোহার তাওয়া আমি বসিয়ে দিয়েছি গ্যাসে, আর যে পিঠটাতে জল দিয়েছিলাম সেই পিঠটাতে তাওয়ার দিকটাতে দিয়েছি। দেখুন আস্তে আস্তে ফুলে উঠবে, গ্যাসের ফ্লেমটা কিন্তু খুব হাইতে থাকবে না। আর এরকম একটা সাঁড়াশি নিয়ে যখন রুটিটা বেশ ফুলে উঠবে তখন আমি উল্টিয়ে দেব। খুব সাবধানে ধরে রাখতে হবে। যাদের কাছে লোহার ওই হ্যান্ডেলওয়ালা ওই তাওয়া থাকে তাদের খুব সুবিধা হয়। তো আমি এখানে সাঁড়াশি দিয়ে ধরেছি। দেখুন কী সুন্দর উপর দিকটা একটু পড়া পড়া হয়েছে, আর উল্টো পিঠটাও খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। তো এইভাবে সেম আমি সমস্ত রুটিগুলোকে বানিয়ে নিয়েছি। দেখুন দুটো খেতে আমি কালো জিরে আর ধনেপাতা দিইনি, দুটো প্লেন বানিয়েছি আর দুটোতে কালো জিরে আর ধনেপাতা দিয়েছি। তো বন্ধুরা এইভাবে যদি বাড়িতে তন্দুরি রুটি বানানো যায় দোকানের থেকে কিন্তু কম টেস্টি হবে না। তো বন্ধুরা আজকের আমার এই তন্দুরি রুটি আপনাদের কেমন লেগেছে তো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না, আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।